কেউ প্রতারিত হলে আমি দায়ী নই, এমন মন্তব্য করেছেন পূজা চেরি। সবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে, বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার 6টি বছর, এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন ডজন খানেক চলচ্চিত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা এক পোস্ট করে ভক্ত অনুরাগীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যেখানে তিনি জানান তার নাম ব্যবহার করে অনেক অনলাইন জুয়ার প্রমোশন করা হচ্ছে। কতিপয় কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া গেমিং অ্যাপ প্রমোশন করছে, যার সাথে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নিব। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সাথে আমি দায়ী থাকব না, ধন্যবাদ। কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, আইনের পরামর্শ নিন আপু, ফারুক নামে আরেকজনের ভাষ্য, এদেরকে আইনের আওতায় আনা হোক। বাংলাদেশ সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ, জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।